দেলোয়ার মজুমদার ভাড়ায় ইজি বাইক চালিয়ে সংসার চললেও থাকতেন মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী এলাকার অন্যের বাড়িতে। মুজিববর্ষ উপলক্ষে তিনি বিনামূল্যে পেয়েছেন 2% জমি সহ একটি বসতঘর। রয়েছে বিদ্যুৎ সুবিধার পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা। এতে বদলে গেছে তার জীবনযাত্রার মান। সরকার আমার এখন ঘর দিয়েছে, আমি সেই জায়গায় থাকি ফুলাফান নিয়ে। এখন শেখ হাসিনা ঘর দিয়েছে, আল্লাহর রহমতে ছেলে সন্তান নিয়ে ভালোই আছি। শুধু দেলোয়ার মজুমদার নন, তার মতো সদর উপজেলার 100 পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এই উপহার। হাঁস মুরগি পালন বনায়নের পাশাপাশি কেউ কেউ বুনছেন মাছ ধরার জাল, করছেন বিক্রিও। এতে দারুণ খুশি সবাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একটা ঘর দিছে, এখন জীবনটা অনেক সুন্দর চলতেছে। 2% জায়গাও আমাকে দলিল করে দিছে। মাঝে মাঝে ভ্যানও চালাই, অবশেষের জাল ঠাল বুনাই মাছও ধরি, আন ভালোই চলতেছে। মুরগি হাঁস পালতেছি, গাছ গাছলা লাগাইছি, সংসার করতেছি, বসবাস করতেছি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, বিনামূল্যে ঘর পেয়ে আনন্দে ভাসছে পরিবারগুলো। এখানে যারা বসবাস করবে, আমি মনে করি যে তারা যথেষ্ট আনন্দের সহিত এখানে বসবাস করবে। প্রশাসন বলছে, 3 দফা যাচাই বাছাই শেষে প্রকৃত ভূমিহীনদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে ঘরের চাবি। পূর্বত 100 জন গৃহহীন পরিবারকে আমরা এখানে বাছাই করেছি। সরকারি খালি জায়গায় ভূমিহীনদের জন্য নির্মিত প্রত্যেকটি ঘরের সাথে রান্নাঘর, বাথরুম, সামনে খোলা বারান্দাও রয়েছে, যার প্রতিটি নির্মাণ ব্যয় 1,71,000 টাকা। সময় সংবাদ, মাদারীপুর।